এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প মানুষের সন্তান গরু। পদ্মপুকুর গ্রামে হরিশ আর অনিতা নামে দুজন স্বামী স্ত্রী বাস করত। হরিশ আর অনিতার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি, যে কারণে অনিতার হরিশের সংসারে অশান্তি লেগেই থাকত। একি গিন্নি, এসব তুমি কি খাবার রান্না করেছ আজ? এই খাবার তো মুখে তোলার মতো না। বিয়ে হয়েছে এত বছর হলো, তুমি আমাকে একটু শান্তি দিলে না। তুমি আজ পর্যন্ত আমাকে না দিতে পারেছো একটা সন্তান, না গুছিয়ে রেখেছো আমার সংসার। কেন যে আমি তোমাকে বিয়ে করেছি সেটা ভাবলেও আমার কষ্ট হয়। এসব তুমি কি বলছো গো? একদিন রান্না খারাপ হয়েছে জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ, আর আমি তোমাকে সন্তান দিতে পারিনি, এতে আমার কি দোষ বলো তো? ভগবান চাইনি জন্য হয়তো আমাদের ঘরে সন্তান আসেনি। হয়েছে হয়েছে, তোমাকে আর ভগবানের দোয়া দিতে হবে না। তুমি যে একটা বন্ধা মহিলা সে কথা কেন স্বীকার করো না? তোমার মতো এমন অপয়া বন্ধা মহিলাকে বিয়ে করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম, যত সব। এসব কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। আর হরিশের এসব আচরণে অনিতা ভীষণ কষ্ট পায়, আর এভাবে অনেক অশান্তিতেই অনিতার হরিশের দিন কাটছিল। হে ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যে তুমি আমার ঘরে এখন একটা সন্তান দিলে না? শুধুমাত্র আমার একটা সন্তান নেই বলে আমি আজ এত অবহেলিত। আমি সুখে স্বামীর সংসারটা পর্যন্ত করতে পারছি না। সব সময় আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, এমন খারাপ আচরণ আমার আর ভালো লাগে না ভগবান। এই অশান্তি সংসারে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি আজই এই সংসার ছেড়ে চলে যাব। এসব ভেবে অনিতা বুক ভরা কষ্ট নিয়ে তার সংসার ছেড়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়, আর পথে পথে ঘুরতে থাকে। আর এভাবে ঘুরতে ঘুরতেই অনিতা খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে আর মনের দুঃখে কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটা টিয়ে পাখি আসে। একি গো, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? কিসে এত দুঃখ তোমার, বলো আমাকে। এরপর অনিতা টিয়া পাখিকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে টিয়া পাখি বলে, তোমার দুঃখের কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো গো। তবে শোনো, আমি তোমাকে একজন ভৈরবী মায়ের ঠিকানা বলে দিচ্ছি, তুমি বরং ওই ভৈরবী মায়ের কাছে যাও। শুনেছি ওই ভৈরবী মা খুবই প্রসিদ্ধ, ওনার কাছে গেলে সবাই উপকৃত হয়। নিশ্চয় তুমি উপকৃত হবে। যাকগে, এখন তোমাকে ঠিকানাটা বলি। এখান থেকে 200 কোষ পূর্বে ঝিনুক পর্বত আছে, আর ওই পর্বতের চূড়ায় ভৈরবী মা সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকেন। তুমি এভাবে হতাশ না হয়ে ওই ভৈরবী মায়ের কাছে যাও, আশা করি তুমি নিরাশ হবে না। এসব কথা বলে টিয়ে পাখি সেখান থেকে চলে যায়। আর টিয়ে পাখির কথা মতো অনিতা 200 কোষ পূর্বে সেই ঝিনুক পর্বতে চূড়ায় যায়। আর ভৈরবী মায়ের সামনে অনিতা যেতেই ভৈরবী মা ধ্যানমগ্ন থেকে চোখ খোলেন আর বলেন, অসহায়ের পদধ্বনি শুনলেই আমার ধ্যান ভগ্ন হয়। তবে কে বাছা তুই, আর তুই আমার কাছে কেন এসেছিস? তোর কি সাহায্য লাগবে বল আমাকে। এরপর অনিতা ভৈরবী মাকে তার সব দুঃখের কথা খুলে বলে। আর এসব কথা শুনে ভৈরবী মা জাদু শক্তি করে একটা সোনার ডিম তৈরি করেন আর অনিতাকে একটা জাদুদণ্ড দিয়ে বলে, এটা একটা জাদু সোনার ডিম, এই ডিমটাই তোর সব কষ্ট দূর করবে। বাছা, তোর হাতের জাদুদণ্ডটা দিয়ে ডিমটা ভেঙে ফেল, এই ডিমের ভেতর থেকে যা বের হবে সেটাই হবে তোর সন্তান। তবে বাছা, ডিমের ভেতর থেকে যাই বের হোক না কেন, তাকে নির্দ্বিধায় তোর সন্তান হিসেবে মেনে নিতে হবে। কোনো দ্বিধা করলে তুই আর কখনোই মা হতে পারবি না। ভৈরবী মায়ের কথা মতো অনিতা জাদু দণ্ডটা দিয়ে সোনার ডিমে আঘাত করে আর সাথে সাথেই ডিমটা ভেঙে যায়, আর ডিমটা থেকে একটা ছোট্ট গরুর বাছুর বেরিয়ে আসে।
কে আমি? আমি কোথা থেকে এলাম? আমার মা কে? আর আমার বাবাই বা কে? কি হলো? তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। অনিতা গরুর বাছুর দেখে আর গরুর বাছুরের এসব কথা শুনে খুব অবাক হলেও ভৈরবী মায়ের কথা মতো সে নির্দ্বিধায় গরুর বাছুরকে নিজের সন্তান হিসেবে মেনে নেয় আর বলে, তুই আমার সন্তান আর আমি তোর মা, চল তুই এবার আমার সাথে। ওই বাড়ি থেকে আমি নিঃসন্তান হয়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু এবার তো আমি সন্তান পেয়েছি। এবার নিশ্চয়ই আমার স্বামী আর আমার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এসব ভেবে অনিতা গরুর বাছুরটাকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর হরিশকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে হরিশ অট্টহাসি হাসে আর বলে, মানুষের সন্তান গরু, তুমি আমায় বড্ড হাসালে গো গিন্নি। এতদিন তো শুধু জানতাম তুমি বন্ধা, সেই সাথে তুমি যে একটা পাগল এটা জানতাম না। তোমার যে কখনো সন্তান হবে না সে আমি ঠিক বুঝতে পেরেছিলাম, কিন্তু সন্তান না হওয়ার কারণে যে তুমি একটা গরুকে ধরে এনে নিজের সন্তান বলে দাবি করবে এটা কখনো ভাবিনি। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে জন্য ভেবেছিলাম আমি বোধহয় মুক্তি পেলাম, কিন্তু তুমি তো ফের আমার ঘরেই এসে জুটলে, তাও আবার একটা গরুকে সাথে নিয়ে। হরিশের এসব কথা শেষ না হতেই গরুর বাছুরটা হরিশকে খুব জোরে একটা গুঁতো দেয় আর গরুর বাছুরের গুঁতো খেয়ে হরিশ দূরে গিয়ে ধপাস করে পড়ে। শয়তান বজ্জাত লোক, তুমি আমার মায়ের সাথে এমন আচরণ করো? তোমার তো সাহস কম না? আর মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে বলো তো? এই পাজি লোকটা আমাকে কত কথা শোনালো, আর তোমাকে এখানে থাকতে হবে না মা। চলো তো আমার সাথে চলো, আমরা আর এখানে থাকবো না। এরপর অনিতার গরুর বাছুরটা গ্রাম থেকে দূর একটা জঙ্গলে যায় আর সেখানে গিয়ে গরুর বাছুর জাদু করে একটা বড় বাড়ি বানায়। আর সেই বাড়ি দেখে অনিতা ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয় না মা, আমার তো জাদু শক্তি আছে, আর এই জাদু শক্তি বলেই তো আমি কথা বলতে পারি। আর মা, আজ থেকে তুমি আর আমি এই বাড়িতেই থাকবো, কেমন? আর আমি জাদু করে আমাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসব। আর মা, আমি তোমার যোগ্য সন্তান হয়ে তোমার সব দায়িত্ব পালন করব। তোমাকে অনেক সুখে রাখবো মা, তুমি শুধু আমাকে সন্তানের মতো আগলে রেখো। গরুর বাছুরের কথা শুনে অনিতার চোখ বেয়ে জল চলে আসে আর সে গরুর বাছুরকেই সন্তানের মতো আগলে রাখে আর গরু সন্তানকে নিয়ে অনিতা সেখানেই থাকতে শুরু করে।